আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন বন্ধুরা জাপান এবং চীনের যে দ্বন্দ্বের ইতিহাস এটা নতুন কিছু নয় গত একশো বছরের বেশি সময় ধরে এটা চলে আসছে সামরিক বিশেষজ্ঞরা বলেন যে অনেকেই হয়তো এমনটা ভাবেন যে চীনের প্রেক্ষাপটে চীন তার এক নম্বর শত্রু হিসাবে হয়তো যুক্তরাষ্ট্রকে ভাবে তবে বাস্তবতা ভিন্ন চীন তার স্ট্র্যাটেজিক দিক থেকে এক নম্বর শত্রু ভাবে জাপানকে ধরুন জাপানকে এক নম্বর শত্রু ভাবার কারণও আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা দীর্ঘ সময় ধরে জাপানি সোলজাররা চীনের ভেতরে যা করেছে তা চীনের মানুষ কখনোই ভুলতে পারবে না সেটা কিন্তু তারা ভুলেও নি তারা সব সময় সুযোগে থাকে ইতিহাসের সেই যে পাওনা ছিল জাপানকে ফিরিয়ে দেওয়ার জন্য দেখুন চীনের সংস্কৃতিতে যুদ্ধের হারের বিষয়টা খুবই লজ্জাজনকভাবে কিন্তু দেখানো হয় যার জন্য চীন এখন চায় যে তাইওয়ানের সঙ্গে নয় জাপানের সঙ্গে একটা যুদ্ধ হোক এবং জাপানের সঙ্গে তারা জয়লাভ করে তাদের যে লজ্জার অধ্যায় রয়েছে সেটা গৌরবময় করবে চীন কিন্তু এমনটাই চায় যে কোনো মুহূর্তে প্রশান্ত তো মহাসাগরের ভেতরে জাপানের নিয়ন্ত্রণে থাকা কয়েকটি দ্বীপ চীন দখল করে নেবে আক্রমণের মাধ্যমে সেটা জানান দেওয়ার জন্য 2022 সালে চীন তার সামরিক বহর থেকে কয়েকটি শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল সাগরের ভেতর জাপানের যে ইকোনমিক জোন রয়েছে সেখানে নিক্ষেপ করে 2022 সালের ওই ঘটনার পর চীনের যুদ্ধ জাহাজগুলো নিয়মিত জাপানি জলসীমার যে দ্বীপগুলো রয়েছে সেখানে প্রবেশ শুরু করে এবং জাপান পরিষ্কারভাবে বুঝতে পারে যে এখন তাদের সামরিক নীতি পরিবর্তন করে শক্তিশালী হওয়া দরকার আছে চীনকে মোকাবেলা করার জন্য যার জন্য তারা আমেরিকার কাছ থেকে নজিরবিহীন ভাবে পরমাণু অস্ত্র বহনকারী বা বলতে পারেন ট্যাকটিক্যাল ভাবে যে সকল ক্রুজ মিসাইল রয়েছে সেটা ক্রয় করার সিদ্ধান্ত নেয় যে চীনের কাছে রয়েছে হাইপারসনিক মিসাইল শব্দের থেকেও ছয় গুণ দ্রুত থেকে সতেরো গুণ দ্রুত গতিতে ছুটতে পারে আর চীনের কাছে এই মিসাইলের সংখ্যা রয়েছে হাজার হাজার এমতো অবস্থায় এই চীনকে মোকাবেলা করার জন্য চলতি বছরের জানুয়ারি মাসের দিকে টু পয়েন্ট বিলিয়ন ডলার খরচ করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পারতেন জাপানি কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রায় চারশোটি টামা মিসাইল ক্রয় করার সিদ্ধান্ত নেয় ষোলোশো কিলোমিটার দূরে আক্রমণ করতে সক্ষম এই মিসাইলের গতি শব্দের থেকেও কম দুই ভেরিয়েন্টের টামাহক ব্লক ফোর এবং টামাহক ব্লক ফাইভ এই দুই ভেরিয়েন্টের দুইশো দুইশো চারশো এই টামা হক মিসাইল ক্রয় করেছে যুক্তরাষ্ট্র থেকে জাপান তবে যুক্তরাষ্ট্র জাপানকে নিশ্চিত করেছে যে এখনই এই মিসাইলের ডেলিভারি দেওয়া সম্ভব নয় দুই হাজার পঁচিশ সালের শেষের দিকে যেই টামা হক ব্লক ফোর রয়েছে তার ডেলিভারি দেওয়া শুরু হবে আর ব্লক ফাইভের যে ডেলিভারি সেটা দেওয়া শুরু হবে দুই সালের শেষ থেকে শুরু করে দুই সালের একেবারে শেষ পর্যন্ত মানে এই চারশোটি মিসাইল হাতে পেতে জাপানের অন্তত পক্ষে আরও চার বছর সময় লাগবে ধরুন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে টামাহগ মিসাইল তৈরি করা একটা জটিল প্রক্রিয়া যেটা দক্ষ কারিগর দিয়ে ফ্যাক্টরির মাধ্যমে একটি একটি ম্যানুয়াল ভাবে তৈরি করা হয় যার দরুন কিন্তু জাপানের জন্য প্রতি সপ্তাহে দুইটি মিসাইলের বেশি যুক্তরাষ্ট্র তৈরি করতে পারবে কোনোভাবে না যার জন্য চারশো মিসাইল ডেলিভারি দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের এই চার বছর সময় লাগবে এখন এক সপ্তাহে মাত্র দুইটি ক্রুজ মিসাইল এক্সপোর্টের জন্য উৎপাদন সক্ষমতা রয়েছে যুক্তরাষ্ট্রের ঠিক এমতো জায়গায় চীন মাত্র চব্বিশ ঘন্টায় এক হাজার ক্রুজ মিসাইল তৈরি করে শুধু যুক্তরাষ্ট্র কিংবা পশ্চিম বিশ্ব নয় পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছে চীনের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার চিন্তা মোটেও এটা কোনো সহজ কিছু নয় চীন তার প্রোডাকশন লাইনকে এতটাই শক্তিশালী করেছে যে পুরো পৃথিবী মিলেও চব্বিশ ঘন্টা কেন যদি এক মাসও চেষ্টা করে তাও চীনের সক্ষমতার কাছাকাছি আসতে পারবে না তারা এক হাজার ক্রুজ মিসাইল উৎপাদন করতে পারবে না এমনটাই কিন্তু সামরিক বিশেষজ্ঞরা নিশ্চিত করেছে দেখুন চীন তার মিসাইল উৎপাদনের বিষয়টা এতটাই আধুনিক অটোমেশিনে নিয়ে জানিয়ে যে এখন কিন্তু হাতের স্পর্শ লাগে না বিস্কিটের মতো এক হাজার মিসাইল একদিনেই তৈরি হয়ে যায় ধরুন চীনের যে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন রয়েছে সিসিটিভি স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্যাক্টরির একটা ছোট কিন্তু দুই মিনিটের ক্লিপ প্রকাশ করেছে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন কি করে অটোমেশন টেকনোলজির মাধ্যমে হাতের কোনো স্পর্শ ছাড়াই রোবটিক আর্ম দিয়ে এই জায়গায় ক্রুজ মিসাইল তৈরি করছে চব্বিশ ঘন্টা তিনটি শিফটের মাধ্যমে এই ফ্যাক্টরিতে কাজ হয় এবং এই তিনটি শিফট মানে আট ঘন্টা করে এই তিনটি শিফটের মাধ্যমেই এক হাজার ক্রুজ মিসাইল তৈরি হয় নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একেবারে এ থেকে জ্যাট পর্যন্ত প্রায় সকল কিছুই তৈরি হচ্ছে অটোমেশন এবং রোবটের সাহায্যে সামান্য কিছু বিজ্ঞানী এবং সামান্য কিছু ওয়ার্কার প্রয়োজন হয় এই মেগা ফ্যাক্টরিতে আর বাকি সকল কিছুই করে ফেলে প্রোগ্রামিং রোবট নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের ঝামেলা নেই এবং প্রোডাকশন লাইনে যুদ্ধের প্রস্তুতি বর্তমানে চরমভাবে চলছে দেখুন চীন বৈশ্বিকভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ করার জন্য প্রস্তুতি দিচ্ছে তবে এই এক্ষেত্রে তাদের প্রস্তুতির বিষয়টা সম্পূর্ণভাবে সামরিক যে স্ট্র্যাটেজি রয়েছে সেটার ইতিহাসই পাল্টে দিয়েছে চীন এই ক্রুজ মিসাইল যেগুলোর রেঞ্জ হল প্রায় ষোলোশো থেকে দুই হাজার কিলোমিটার এই ধরনের মিসাইল এক দিনে এক হাজার উৎপাদন করছে এটা একটা নজিরবিহীন ঘটনা যেই সকল দেশ চীনের সঙ্গে সুসম্পর্ক রাখবে বা চীনের স্ট্র্যাটেজিক পার্টনার হবে পৃথিবীর যে প্রান্তেই থাক না কেন যে কোনো যুদ্ধে চীনের সহযোগিতার ক্ষেত্র কখনোই কমতি হবে না মানে যুক্তরাষ্ট্র যেমন জাপানকে বলেছে যে চারশো মিসাইল ডেলিভারি দেব। তোমাকে চার বছর পর চীনের ক্ষেত্রে এমনটা হবে না এক দিনের ভেতরই তারা যে এক হাজার ক্রুজ মিসাইল তৈরি করে সেটা যদি কোনো দেশকে দেয় ধরুন যে বাংলাদেশকে দিল এক দিনের উৎপাদন এক হাজার ক্রুজ মিসাইল এর মাধ্যমে কিন্তু আমরা আমাদের সমুদ্র সীমায় আমেরিকার যুদ্ধ জাহাজের সঙ্গে একটা দীর্ঘস্থায়ী যুদ্ধ করতে পারবো কারণ এই এক হাজার ক্রুজ মিসাইলের মধ্যে বিভিন্ন মিসাইল হতে পারে সার্ফেস টু সার্ফেস বা এন্টিশিপ মিসাইলও হতে পারে এর মাধ্যমে আমেরিকার যুদ্ধ বহরের একটা বিশাল যে জাহাজের বহর থাকে সেখানেও কিন্তু আমরা মোকাবেলা করতে সক্ষম হব কারণ এই সকল যে সকল মিসাইল তৈরি করা হচ্ছে এই অটোমেশন টেকনোলজির মাধ্যমে সকলগুলোই কিন্তু সুপারসনিক মিসাইল ধরুন এতদিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা জানত যে প্রোডাকশন লাইনে দু শত শত বিস্কিট তৈরি করা যায় এই জায়গায় চীন কিন্তু বিস্কিটের পরিবর্তে প্রোডাকশন লাইনে মিসাইল তৈরি করছে তাও আবার দিনে এক হাজার সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে যুদ্ধক্ষেত্রে চীনের যে ব্যাপক প্রস্তুতি এবং সামরিক অস্ত্র উৎপাদন সক্ষমতা সেটা বলতে পারেন পুরো পৃথিবীর একাই তারা অর্ধেক দখল করে রেখেছে সারা পৃথিবী মিলে যা উৎপাদন করবে চীন একাই এই সমরাস্ত্র অর্ধেক উৎপাদন করতে সক্ষম যেটা মোটেও কিন্তু একটা সহজ কিছু নয় নজিরবিহীন ঘটনা যে পুরো বিষয়টা শুধু এরকম নয় যে চীন প্রতিদিন এক হাজার মিসাইল উৎপাদন করে শুধু নিজের সামরিক বহরে শক্তি বাড়াচ্ছে ক্ষেত্রে আন্তর্জাতিক রিপোর্ট বলছে যে রাশিয়া এবং ইরান এই দুই দেশের ভেতর মিসাইল তৈরির যে ইঞ্জিন রয়েছে সেটাও কিন্তু ভারী মাত্রায় ব্যাপক ভিত্তিতে চীন এক্সপোর্ট করছে বিশাল এই প্রোডাকশন লাইন থেকে জাহাজ ভর্তি ভর্তি করে এই দুই মিত্রের কাছে ব্যাপক সামরিক সহযোগিতা প্রেরণ করছে চীন এটা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা যে যত সহজে যুক্তরাষ্ট্র চিন্তা করছে চীনকে আটকানো যাবে বিশেষ করে চিন্তা বাস্তবিক অর্থে ব্যাপক তার মিত্রকেও রক্ষা করতে পারে এবং নিজেকেও রক্ষা করতে পারে তবে এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রস্তুতি অনেকটাই পিছিয়ে ব্যাপক ভিত্তিতে দীর্ঘ সময় যুদ্ধ করার জন্য তাদের প্রোডাকশন লাইন আসলে কতটুকু প্রস্তুত রয়েছে সেটা নিয়ে সংসদ রয়েছে খুদ তার দেশের সামরিক বিশেষজ্ঞদের ইউক্রেনের ভেতর ঠিক যেইভাবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের ক্ষেত্রে ওয়েপেন সাপ্লাইয়ের ক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন দেশ পাকিস্তান থেকে শুরু করে দক্ষিণ কোরিয়া এমনকি অন্যান্য দেশের দ্বারস্থ হতে হয়েছে যুক্তরাষ্ট্রের অস্ত্র যোগান দেওয়ার জন্য এক্ষেত্রে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ হলে বা চীনের বিরুদ্ধে দক্ষিণ চীন সাগরে বড় কোনো সংঘর্ষ হলে জাপানের সঙ্গেও হতে পারে বা তাইওয়ানের সঙ্গেও হতে পারে সেখানে আসলে এই যুক্তরাষ্ট্র কতটুকু সুবিধা করতে পারবে সেই বিষয় নিয়ে এখন সবারই সংশয় রয়েছে কারণ চীনের উৎপাদন সক্ষমতা এবং সামরিক সক্ষমতার যে প্রবৃদ্ধি সেটা যুক্তরাষ্ট্র থেকে অনেকটাই বেশি বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন বন্ধুরা আজকের মতো বিদায় নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ